তাই বিয়ার্স আশা করি ভালো আছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক 1932 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটার পরীক্ষা আমরা জানি 24 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং কী কী পড়বেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তো তার আগেই বলছি যে যেহেতু পরীক্ষার তারিখটি মাত্র ঘোষণা করা হয়েছে, তো পরীক্ষা যেহেতু 24 তারিখে, আগামী সপ্তাহে রবি সোমবারে কিছু জানার চেষ্টা করব। ফাইনালি জানলে আপডেট জানিয়ে দেব। আর যারা তারা অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আজকে আমি কিছু টিপস বলে দেব, আর এগুলো আসলে সবার জন্য না, যারা নতুন পরীক্ষা দিবেন তাদের জন্য মনে করেন বলে দেবো, আর যারা পুরাতন তারা তো সবাই ভালোভাবে জানেনি কারণ অনেক অভিজ্ঞতা আছে, তো কেউ বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন। তো আমরা পরীক্ষাটা হচ্ছে লিখিত হবে। লিখিত পরীক্ষাটা সাধারণত জানি আমরা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষাটা সাধারণত হয়ে থাকে। তো বাংলার জন্য আপনারা কী পড়বেন? বাংলার জন্য হচ্ছে এক কথায় প্রকাশ পড়বেন, সমাস, বাগধারা, সন্ধি। এক কথায় প্রকাশ, সমাস, বাগধারা, সন্ধি, এই বিষয়গুলো হচ্ছে সম্পর্কে ধারণা নেবেন। আর ইংরেজির জন্য হচ্ছে, আর বাংলার জন্য এই যে বিষয়গুলো পড়বেন এগুলোর জন্য আপনারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন হচ্ছে নবম এবং দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইটা সবচেয়ে বেশি করে ভালোভাবে পড়বেন, এই পড়লেই সেটা থেকে অনেক অংশে কমন পাবেন। আর ইংরেজির জন্য হচ্ছে ইডিয়ম ফ্রেজগুলো দেখবেন, পাশাপাশি হচ্ছে প্রিপজিশন আছে, তারপর ট্রান্সফরমেশন আছে, ভয়েস, ন্যারোশন, এগুলো একটু দেখবেন। আর ট্রান্সলেশনটা তেমন একটা নাও আসতে পারে, তারপরে কিছুটা দেখে নেবেন। আর ইডিয়ম ফ্রেজ আসবে, প্রিপজিশন তো থাকবে, এগুলো আর কি দেখে নেবেন। আর গণিতের জন্য, গণিত সাধারণত দেখা যাচ্ছে যে অফিস সহায়ক পদের গণিতে তিনটা গণিত থাকে, 3×5=15, অনেক এরকম গণিত থাকে। তো গণিতের জন্য সাধারণত যে অঙ্কগুলো করবেন সেটা হচ্ছে সুদ কষা, শতকরা এবং চৌবাচ্চা রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এগুলো আপনার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, আর পাশাপাশি নবম দশম শ্রেণীর গণিত বইটাও দেখবেন। অষ্টম এবং নবম দশম শ্রেণী এই পাঠ্য বইয়ের যে গণিতগুলো আছে সেই গণিতগুলো ভালোভাবে করবেন, হুবহু কমন না আসলেও ওই ক্যাটাগরির একই ক্যাটাগরির গণিত আপনারা পাবেন। আর একটা পাঠ হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কেও আমরা জানি যে অনেক প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে আসে, সেটা হচ্ছে আপনার হয়তো 10টা প্রশ্ন আসবে 20 নম্বরে, এরকম প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে আসবে। সাধারণ জ্ঞানের সাম্প্রতিক যে ঘটনাবলী আছেন সেই ঘটনাবলী সম্পর্কে দেখবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিভিন্ন সংস্থা, পূর্ণরূপ যেগুলো আছে অ্যাব্রিভিয়েশন, সেই অ্যাব্রিভিয়েশনগুলো জানবেন, এবং বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, এই ক্যাটাগরির প্রশ্নগুলো বেশি আসে অফিস সহায়ক পরীক্ষায়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা জানলে আশা করি যে পরীক্ষায় ভালো করতে পারবেন, পরীক্ষায় কমন পড়বে। আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানানোর জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য, আশা করি পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দেবেন, পরীক্ষায় যাতে ভালো করতে পারেন সেটাই হচ্ছে সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।